আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরে 2181টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 3 মে 2021 খ্রিস্টাব্দ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: কারিগরি শিক্ষা অধিদপ্তর আদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্ব খাতের শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্ন বর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর রয়েছে পদের নাম ও বেতন ক্রম। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, তারপর রয়েছে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, তারপর রয়েছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 নম্বর রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর সব, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 1,057টি পদ রয়েছে। সিভিল 156টি, ইলেকট্রিক্যাল 98টি, মেকানিক্যাল 85টি, পাওয়ার 45টি। এখান থেকে আপনারা এই ক্যাটাগরিগুলো দেখে নেবেন, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কতটি পোস্ট রয়েছে, এখানে এগুলো সব তথ্যই দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে পদার্থ ও রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা প্রার্থীগণই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর টিআর অথবা ইলেকট্রনিক্স অথবা টেক, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 1,019টি পদ রয়েছে। এই পদগুলোতেও পদার্থ ও রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলোতেও সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বর রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর টেক বা ল্যাব, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানেও বিভিন্ন ক্যাটাগরিতে মোট 105টি পদ রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিভিল 8 জন, ইলেকট্রিক্যাল 6 জন, মেকানিক্যাল 3 জন, পাওয়ার 1 জন, ইলেকট্রনিক্স 18, এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখান থেকে আপনারা ক্যাটাগরিগুলো ভালোভাবে দেখে নেবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদার্থ ও রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদও সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। সর্বমোট 2181টি পদ। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। 1 নম্বর রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dter.eltok.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 5 মে 2021 খ্রিস্টাব্দ, অর্থাৎ 3 মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শেষ তারিখ 25 মে 2021 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ 25 মে বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজারআইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300×, প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি, দৈর্ঘ্য 300×, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আপনারা এই ছবি এবং স্বাক্ষর কিভাবে 300×300 পিক্সেল ও 300×80 পিক্সেল স্ক্যান করবেন, এ বিষয়ে আমার 2টি ভিডিও রয়েছে। আমি ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা মোবাইল দিয়েও এই কাজটি করতে পারবেন। তারপর হচ্ছে অনলাইন আবেদনপত্রে প্রণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অনলাইন আবেদনপত্রে প্রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তারপর হচ্ছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অর্থাৎ আপনি কিভাবে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন সেই প্রক্রিয়াটি। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করে সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি 112 টাকা এবং এস এম এস চার্জ বাবদ 5 টাকা, মোট 117 টাকা আপনার সিম থেকে কেটে নেওয়া হবে। তাই আপনি SMS প্রেরণের পূর্বে অবশ্যই আপনার সিমে 120 টাকার মতো অবশ্যই রিচার্জ করে নেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনাদেরকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার আবেদন ফি পরিশোধ করতে হবে। প্রথম SMS টি লিখতে হবে DTER স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটি লিখে তারপর 16322 নম্বরে এই মেসেজটি পাঠিয়ে দেবেন। তারপর ফিরতে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, অ্যাপ্লিকেন্টস নেম, টাকা 112, উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইউর পিন ইজ, অর্থাৎ আপনার মোবাইলে ফিরতে একটি SMS আসবে এবং সেই SMS টিতে একটি পিন নম্বর থাকবে। সেই পিন নম্বরটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS টি লিখতে হবে। দ্বিতীয় SMS টি লেখার নিয়ম হচ্ছে DTER স্পেস ইয়েস স্পেস আপনি যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি লিখে 16322 নম্বর মেসেজ সেন্ড করে দেবেন। তাহলে আপনার আবেদন প্রক্রিয়াটি সফল হবে এবং আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS আসবে এবং সেই SMS টিতে আপনার একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি থাকবে। সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সংরক্ষণ করে রাখবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর আধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অস্থায়ী রাজস্ব খাতে শূন্য পদে সরাসরি নিয়োগ এর বিজ্ঞপ্তি, অনলাইন এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://dter.teletok.com.bt পাওয়া যাবে। সকল পদে 15/4/2021 খ্রিস্টাব্দ তারিখে, বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী নির্বাচনে প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটা সহ সরকারি সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা কম বা বেশি হতে পারে, যা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো পোস্টে আবেদন করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করবো না। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম বিভিন্ন ধরনের চাকরির আপডেট জানতে এবং আবেদন প্রক্রিয়া জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।